हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रोकसाना कुकिंग शो। आज के अपने दारुण मजेदार एक नास्तार रेसिपी शेयर करब। ये देखते जेमन सुंदर लगे, खेते किन्तु असम्भव मजार है। अल्प किछु उपकरण दिए झटपट नास्ताटा तैरी करेछि। किभाबे तैरी करेछि आर की की इनग्रेडियेंट दिए तैरी करेछि अवश्य आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नेवा जाक किभाबे मजादार नास्ताटा तैरी करते हैं। प्रथमे आमि मैश करा एक कप आलू निएछि, सिद्ध करে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের গুঁড়া, মরিচটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদমতো দিয়ে নেবেন। দিয়ে আলুটার সাথে আমি ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা। দিয়ে আলতো হাতে ভালো মতো মিশ্রণটাকে আমি আগে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ দিয়ে আবার 1 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিশ্রণটাকে আমি ভালো মতো ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি নিব। এটা নরমাল পানিটা আমি ব্যবহার করছি, নরমাল পানি অল্প অল্প করে দেব। আর একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। দেখুন আমার ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আবার 1 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে দিব ডোটাকে একটু সফট করার জন্য। তেলটা দিয়ে বেশ কিছু সময় আমি আবার মুথে নেব। এই তো আমার মুথে নেওয়া হয়ে গেছে, আমার ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি। এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। আমার দুই ভাগে ভাগ করে আমি ভালো মতন একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটাকে বেলে নিব, অল্প কিছু ময়দা দিয়ে তারপর রুটিটাকে আমি বেলে নিচ্ছি। একবারে রুটিটা একবারে পাতলাও করব না, আবার একবারে মোটাও করব না। আপনাদের আমি দেখিয়ে দিব রুটিটা আমি কতটা পরিমাণ পাতলা কি মোটা করেছি। এই দেখুন, একবারে পাতলাও না আবার একবারে মোটাও না, এভাবেই আমি দুটোটা রুটি করে নিয়েছি। এখন যে মিশ্রণটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেটা এখন রুটিটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা জায়গায় আমি ছড়িয়ে দিচ্ছি। পরে আমি যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সে রুটিটা দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা আটা রুটি একটু মানে বড় হয়ে গেছে, আমি সাইডটা একটু কেটে একটু সমান করে দিয়েছি। তারপরে একটু বেলে নিয়ে সাহায্যে একটু চেপে দিচ্ছি। আমার কিন্তু বেলনির সাহায্যে চেপে নেওয়া হয়ে গেছে। স্কেলের সাহায্যে হয়তো যে কোনো সোজা জিনিসের সাহায্যে আপনারা এভাবে সাইডগুলো কেটে নেবেন। এগুলো কিন্তু এভাবে ভেজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এই যে এইভাবে সাইডগুলো একটু সমান করে দিচ্ছি, সবগুলো সাইডে কিন্তু আমি সমান করে নিচ্ছি। এতে কিন্তু নাস্তার শেপটা দিতে অনেক সুবিধা হবে। এখন আমি সেই সমান স্কেলটা দিয়েই এভাবে সমান করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন শেপটা করে নেবেন। আমি একবার ছোটও না আবার একবার বড়ও না, এরকমভাবে করে নিয়েছি। আমি এভাবে কেটে নিচ্ছি, সবগুলো আমার কিন্তু এভাবে কাটা হয়ে গেছে। এখন আমি আবার সাইড বরাবর কেটে নিচ্ছি, কিছুটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার বাকিগুলো আমি আবার করে নেব। আমি মাপ মতন করে করে এভাবে কেটে নিচ্ছি, সবগুলো কিন্তু আমি এভাবেই কেটে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, এটা আপনাদের পছন্দ মতন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি একটা টুকরো নিয়ে নিয়েছি, টুকরোগুলোর দুই মাথা সাইডের আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে আবার পেছনে দুই মাথায় এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা শিম ফুলের মতন হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা আমি একটা বাটিতে রেখে দেব, আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। একটা টুকরো নিয়েছি এক সাইড বরাবর, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এটা বলে বোঝানোর কিছুই নেই, এটা দেখলেই আপনারা পারবেন। এই দেখুন আমি আরেক সাইডটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা সুন্দর শেপ কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি সবগুলো কিন্তু এভাবেই করে নেব। এই দেখুন আমি এভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি, আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি অন্য একটা পাত্র চুলায় বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো নাস্তাই এভাবে দিয়ে দিব। আমার নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এই নাস্তাগুলো এখন আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, বেশ কিছু সময় ভেজে নেব। দেখুন
पाँच थेके दस मिनट ये नास्तागुलो आपनारा फ्राई करे नेबेन। आमार नास्तागुलो तैरी, एखन आमी एकटा छाकनिर साहाज्ये नास्तागुलो उठिये निच्छि। देखते कतटा सुंदर होयेछे, खेते किन्तु असम्भव मजार हय। आपनारा बासाय एकबार हलेओ ट्राई करबेन। আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবগুলো নাস্তা এখন নামিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা কালারফুল লাগছে, আর অনেক ক্রিসপি হয়েছে নাস্তাগুলো। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।